तो हेलो गाइस, वेलकम बैक विथ अनदर न्यू पबजी मोबाइल वीडियो। तो गाइस फाइनली गाइस আমাদের A4 রয়্যাল পাস আজকে থেকে গেমে লাইভ হয়ে গেছে। তো A4 রয়্যাল পাস এখন থেকে তুমি পারচেজ করতে পারো, 50ও করতে পারো, 1 to 100 ও করতে পারো। বাট আজকে আমরা চলো গাইস A4 রয়্যাল পাস অলমোস্ট ম্যাক্স আউট করে দেখাবো, অলমোস্ট 50% ম্যাক্স আউট করে দেখাবো। বিকজ কীভাবে তোমার মিশন কমপ্লিট না করে কীভাবে ম্যাক্স আউট করবে, এছাড়া ফ্রির ইউসি কালেক্ট করে দেখাবো, ফ্রির কিছু আইটেম আছে যেগুলো কালেক্ট করতে পারবে। তো গাইস চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল ইউসি পারচেস করলেই, তোমরা যদি 60 ইউসি বা 120 ইউসি পারচেস করো, ফার্স্টেই এখানে পারচেস বোনাসে গেলেই তুমি এখানে একটা ক্লাসিক কুপন পাবে। এবারে 60 ইউসির ভাউচার দেয়নি, কেন দেয়নি, কিসের জন্য জানি না। তো আমি ইউসি পারচেস করেছি, দেখতে পাচ্ছি এখান থেকে আমি পেয়ে গেছি। সঙ্গে এখানে তুমি 120 ইউসি পারচেস করলে এই আউটফিটটাও পেয়ে যাবে, যে ইপি ইয়েতি সেট এটাও পেয়ে যাবে। তো এটাও আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ইউসি যদি তুমি ভালো কিছু পারচেস করে থাকো, তাহলে গাইস তুমি পারচেস গিফট পাবে। এতে গেলে তুমি দেখবে এখানে আমি 3000-এর মতো ইউসি পারচেস করেছি। এখানে গাইস দেখতে পাচ্ছ 3000-এর যে প্যাকটা, 600 অবধি আগেরটা পেয়ে গেছিলাম, এখানে 1500+900 ইউসি এখানে ফ্রি পেয়ে গেলাম। তো 1500+900 ইউসি আমি এখান থেকে কালেক্ট করবো। কালেক্ট করার পরে দেখি আমাদের অ্যাকাউন্টে যত যা হয় তার উপরে আমরা ডিপেন্ড করবো। তো 1500 এখান থেকে কালেক্ট করে নিলাম গাইস। দেখতে পাচ্ছ ইউসি এখানে আমাদের এসে গেছে, সঙ্গে 900 ইউসিটাও এসে গেছে। তো আমাদের টোটাল অ্যামাউন্ট 7000 হয়ে গেছে। তো আমরা এখান থেকে প্রায় একটি ডি প্যাক বলো আর আদার্স যে কোনো কিছু বলো নিতে পারবো অনেক কিছুই। তার আগে আমরা রয়্যাল পাসে চলে যাই। তো রয়্যাল পাস দেখতে পাচ্ছ নতুন, আমাদের নতুন রয়্যাল পাস এসে গেছে, থিম স্নোফল সুপ্রিম আর যাবতীয় যা ডিটেলস বা যা যা রিওয়ার্ডস দেখেছিলাম তাই তাই আছে। তো আমরা বেশি ডিটেলসে যাব না, আমরা সরাসরি আপগ্রেড পাসে চলে যাবো। তো এখান থেকে আমরা ডিরেক্টলি আপগ্রেড করতে পারবো। 1 to 100 করলে 700 লাগবে, 720 লাগবে, ঠিক আছে। তো 720 হলে এখান থেকে যদি 720 যায় তো হ্যাঁ, মোটামুটি 720-100 অবধি আমরা চলো পারচেস করে নিই, তারপর একটা পরে দেখা যাচ্ছে। তো আপগ্রেডে যাবো, 720 দিয়ে পারচেস করি। এখানে কোনো রকম ডিসকাউন্ট তো আমি দেখছি না, প্লাসই করতে পারবো, এলিট প্লাসই দেখাচ্ছে। তো এলিট প্লাসে চলো করে মেরে দিই, 100 অবধি এলিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে তুমি এখান থেকে কালেক্ট করতে পারো, নাও করতে পারো, তোমাদের ইচ্ছা। এখানে গাইস তুমি যা যা জিনিস আছে সব কিছু কালেক্ট করার আগে তুমি চলে যাবে সরাসরি আরপি অ্যাক্টিভিটি প্যাকে। আরপি অ্যাক্টিভিটি প্যাকে চলে যদি পারচেস করতে যাও, রয়্যাল পাস থেকে পারচেস করবে, তো সরাসরি গাইস তোমরা সোলস অফ বিডিতে ভিজিট করতে পারো। নিচে ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বিশেষ করে জয়েন করে নেবে, কারণ যেখানে সব কিছুর গাইস ডিটেলস এখানে পেয়ে যাবে, প্রাইস লিস্ট বলো, এছাড়া যে ইভেন্ট পারচেস রিওয়ার্ড ইভেন্ট চলছে সেই ইভেন্টের কোন প্যাকটা নিলে কত ইউসি বোনাস পাবে বা কোন প্যাকটা একেবারে নিলে একবারই সব রিওয়ার্ডস পাবে, সব কিছু এখানে গাইড দেওয়া আছে, নোট দেওয়া আছে, বাংলাতে দেওয়া আছে। তোমরা চাইলেই ভিজিট করে সোলস অফ বিডি 110% গাইস ট্রাস্টেড গাইস, যেখান থেকে গাইস তোমরা ইজিলি গাইস পেমেন্ট করে তোমরা ইউসি পারচেস করতে পারো, বাংলাদেশে একমাত্র ট্রাস্টেড গাইস পেজ তুমি বলতে পারি। নিচে ডিসক্রিপশনে এনাদেরও লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট সেকশনও আমি দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে ভিজিট করে সোলস অফ বিডি থেকে তোমরা ইউসি পারচেস করে সেখান থেকে তোমরা তোমাদের রয়্যাল পাস নিতে পারবে। সরাসরি এখানে যাওয়ার পরে তুমি যে কটা প্যাক দরকার তুমি এখানে পারচেসে গিয়ে, আমার কাছে মোটামুটি এখন আছে 6500, তো আমরা 6টা নিতে পারবো আরপি অ্যাক্টিভিটি প্যাক। তো আরপি অ্যাক্টিভিটি প্যাকে চলে যাবো সরাসরি, আমরা আরপি অ্যাক্টিভিটি প্যাকে গিয়ে এখান থেকে ডিরেক্টলি তোমরা 6টা, তোমার যে কটা দরকার 1000 করে যে কটা দরকার সে কটা তুমি পারচেস করতে পারো। তো আমরা এখানে 6টা প্যাক বাই করবো। তো আরপি অ্যাক্টিভিটি প্যাক বাই করলে প্রত্যেকটা 6000 করে তুমি আরপি পয়েন্টসও পাবে, প্লাস 2টো করে ক্লাসিক কুপনসও পাবে। তো এখানে গাইস 6টা পারচেস করার দরুন আমরা 66 আরপি হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ। তো আরপি অ্যাক্টিভিটি প্যাক এখানে ক্লোজ করে দেবো। আমাদের এখানে মিশন, মানে এবার তোমাকে জাস্ট শুধু আরপি মিশনগুলো কমপ্লিট করতে হবে আর কিছু না। 6000 অবধি পারচেস হয়ে গেছে, 6000 অবধি তোমাকে জাস্ট মিশন কমপ্লিট করবে, এই এগুলো এক একটা করে মানে আনলক হতে থাকবে। যে 6000-এর মিশন কীভাবে কমপ্লিট করবে, মিশন শুধু আরপি অ্যাক্টিভিটি এই যে মিশনগুলো এখানে না, এখানে যে মিশনগুলো আছে মানে ভেতরে যে আরপি মিশনগুলো আছে ওইগুলোই তুমি শুধু মানে করতে পারবে, আদার্স কিন্তু মিশন তুমি এখানে কমপ্লিট করলে এগুলো হবে না। এই যে মিশনগুলো আছে এই মিশনগুলোই তোমাকে কমপ্লিট করতে হবে, 1 week, 2 week, 3 week, 4 week করে, তা 6 উইকের ভিতরে তোমার সব মিশন ইজিলি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে সব কিছু চলো আমরা কালেক্ট করে নিই। তো আমাদের এখানে গাইস ব্রেরি ফুলি ফুল সেট দেখতে পাচ্ছ, স্কর্পিয়ানের স্কিন, প্লেন ফিনিশ, এখানে নিউব্রো ডাইনামো হেলমেট স্কিন, তারপরে গাইস আমাদের অরিগামি ড্রেক MP5K, তারপরে ম্যাথিক ইমোট, তারপরে ম্যাথিক আমাদের যে আউটফিট সেই আউটফিট দেখতে পাচ্ছ। তো ম্যাথিক আউটফিট কিছু কিছু স্ক্রিনশট রেখে দিই যদি কাজে লাগে আর কি। তারপরে এখানে আমাদের ম্যাথিক হেড গিয়ার দেখতে পাচ্ছ। তো যা যা রিওয়ার্ডস আমি তোমাদের দেখিয়েছিলাম সব রিওয়ার্ডসই এখানে এসে গেছে। আমাদের DBS আপগ্রেডেবল স্কিন গাইস, তো ফাইনালি DBSকেও তোমরা আপগ্রেড করতে পারো, DBS যদি তোমরা চালাও। এখানে লেভেল 3 প্যান্থারা প্রাইম আমাদের DBS
কিউবি ইউ এর স্কিন দেখতে পাচ্ছ, ব্যাক প্যাকের স্কিন, তারপরে অর্নামেন্ট, বাদবাকি যেখানে যাবতীয় যার রিওয়ার্ড সব আমার এখানে কালেক্ট হয়ে গেছে, ইউসি টিউসি সব মিলিয়ে। তো সবই এখানে তোমরা কালেক্ট করে নিতে পারবে যেরকম আছে সেরকমভাবেই। হ্যাঁ, 66 অবধি হয়ে গেছে, ঠিক আছে। এবার বাকিটা যত মিশন কমপ্লিট করতে থাকবে তত অটোমেটিকলি এটা কমপ্লিট হতে থাকবে, ঠিক আছে। তো এইভাবেই তুমি মিশন কমপ্লিট ছাড়াই এবারে মিশন কমপ্লিট করলে ইউসিগুলো রিটার্ন পেয়ে যাবে। আর পি অ্যাক্টিভিটি প্যাকের ব্যাপারটা আশা করি জানো, যারা জানো না তারা এভাবে করতে হবে। একটা করেও প্যাক নিতে পারো, দুটো প্যাক নিতে পারো, একসাথে তুমি 10টা প্যাকও নিতে পারো, সেটা তোমার ওপর ডিপেন্ড করবে, তোমার অ্যাকাউন্টে কত ইউসি আছে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এইভাবেই তোমরা উইদাউট মিশন কমপ্লিট না করে আরপি তুমি বাড়াতে পারো। আমার আরপি অলরেডি দেখতে লেভেল 66 হয়ে গেছে, এরপরে আমি পুরোটা করতে পারতাম, বাট আমার কাছে এখন ইউসি অ্যাভেলেবেল নেই, সেহেতু গাইজ আমি পুরোটা করতে পারবো না। এবার গাইজ দেখো, আমি তো ইউসি এখানে 6000 ইউসি খরচা করেছি হিসাব মতো। তো 6000 ইউসি যদি খরচা করে থাকি তাহলে আমাদের অ্যামেজিং রিবেটসেও কিন্তু তুমি 6000 ইউসি অবধি যা যা মানে পাওয়ার কথা, আজকেরই কিন্তু অ্যামেজিং রিবেট শেষ, ঠিক আছে। তো অ্যামেজিং রিবেট 14 আজ শেষ, তো 6000 অবধি যা যা পাওয়ার কথা সেগুলো পেয়ে যাবে। 12000 যদি আমি খরচা করতে পারতাম, আর মাত্র বেশি নয় 4500-এর মতো যদি ইউসি আর খরচা করতে পারতাম তাহলে গাইজ এখানে দেখতে পাচ্ছ মেটেরিয়াল এসে পেয়ে যেতাম, বাট মেটেরিয়াল এখানে পাবো না। এর কারণ এটাই যে এটা আজকের শেষ, যদি এটা থাকতো তাহলে আমার এটা খরচা করতে পারতাম বা আমি এখান থেকে পেয়ে যেতাম। তো আমরা চলো এখানে অ্যামেজিং রিবেটের জিনিসপত্রগুলো কালেক্ট করে নিই। দেখতে পাচ্ছ এখানে দুটো ইঞ্জিন পেলাম, দুটো মেথিক এম্বলেম পেলাম, কাজে লাগবে এগুলো, প্লাস এখানে 20 যে ফ্র্যাগমেন্ট ওটা পেলাম। আর এখানে মেটেরিয়াল অবধি পেতে পারতাম যদি আমি এখানে খরচা করতাম, ঠিক আছে। তো বুঝতে পেরেছি এখানে তুমি দুটো জিনিস রিওয়ার্ডের পেলে, একটা অ্যামেজিং রিবেটও পেলে, পারচেস বোনাসও পেলে, সব কিছু এখান থেকে তুমি কালেক্ট করতে পারবে ওভারঅল আর কি। তো এই ছিল গাইজ আজকের ভিডিও, আই হোপ গাইজ তোমাদের ভিডিও ভালো লাগছে, ভালো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেল যদি নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এরকম ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।